এবার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বর্বর, গুন্ডা, রক্তপিপাসু, লোভী বলে এক হাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তুরস্ক। প্রায়ই তুর্কি রাষ্ট্রনায়ক এরদোয়ান গণমাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং তাদের নেতাকে সমালোচনা করে ব্যাপক ক্ষোভ ঝাড়েন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর, গুন্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন তাকে অবশ্যই থামাতে হবে। গত সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের জায়নবাদী শাসক নেতানিয়াহুকে বর্বর, গুন্ডা, রক্তপিপাসু, লোভী আখ্যা দিয়ে এরদোয়ান আরও বলেন, নেতানিয়াহু যদি এ অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভায় এ কথা বলেন তিনি। সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ছাড়া ধ্বংসপ্রাপ্ত গাজাকে সব ধরনের সহযোগিতায় করে আসছে তুরস্ক, বিশেষ করে অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে এরদোয়ানের রয়েছে সুসম্পর্ক। এমনকি হামাস নেতারা নিয়মিত তুরস্ক সফরও করেন। তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গত 8 মাস ধরে ফিলিস্তিনে চলমান নিরবিচ্ছিন্ন গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনি শিশুদের যেভাবে একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে এর নিন্দা করে এরদোয়ান বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে পুরো বিশ্ব গাজার বর্বরতা স্পষ্টভাবে দেখেছে। তিনি আরও বলেন, 76 বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমানায় দিনে দুপুরে ঢুকে সেখানে নজিরবিহীন হামলা চালায়। আকস্মিক এই হামলায় তারা প্রায় 1,170 জন ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে বন্দি করে। এখনও হামাসের কাছে 121 জন বন্দি হিসেবে আটক রয়েছে। এই হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজার উপর নেমে আসে সর্বনাশের কালোছায়া। ইসরায়েলের অব্যাহত এই হামলায় 36,439 জন ফিলিস্তিনি এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।